রাজস্থান ছেড়ে দিয়ে আইপিএল এর নতুন দলে মুস্তাফিজ। সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে আগামী আইপিএল। 8 দলের পরিবর্তে 2022 আইপিএল অনুষ্ঠিত হবে 10 দল নিয়ে। পুরাতন 8টি ফ্র্যাঞ্চাইজির সাথে নতুন করে যোগ হবে আরও 2টি ফ্র্যাঞ্চাইজি। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে তাই মেগা নিলামের আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল 2022কে সামনে রেখে এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের জানুয়ারির প্রথম সপ্তাহে মেগা নিলামের আয়োজন করতে যাচ্ছে আইপিএল কমিটি। ইতিমধ্যেই প্লেয়ার রিটেনশন পলিসির মাধ্যমে সর্বোচ্চ 4 জন করে ক্রিকেটার ধরে রেখেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি, সেই তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি। আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মাত্র 2 জন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে বাংলাদেশে এই 2 ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন তাদের ফ্র্যাঞ্চাইজি। কলকাতা আন্দ্রে রাসেল, ডেক্সটার্স আয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে দলে রেখেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সামজু স্যামসন, জস বাটলার এবং জয়সওয়ালকে নিজেদের দলে রেখেছে, যে কারণে আগামী আসরে নিলামে উঠতে হবে সাকিব এবং মুস্তাফিজকে। তবে ভারতের গণমাধ্যমের দাবি, বাংলাদেশের কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে পারেন কলকাতার নাইট রাইডার্স। কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের প্রধান হাতিয়ার ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিংস এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুনেস। এই 2 ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। ভারতের মাটিতে মুস্তাফিজের রেকর্ড অনেক ভালো, বিশেষ করে ইডেন গার্ডেনে বিশেষ সুবিধা পাবেন মুস্তাফিজুর রহমান। তাছাড়া একজন বাহাতি আন্তর্জাতিক মানের ফাস্ট বোলারের দিকে নজর রয়েছে কলকাতার। সেই সাথে ডেথ ওভারের জন্য বিশেষ করে ফাস্ট বোলার খুঁজছেন কলকাতা, সেই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও প্যাট কামিংস এবং লাকি ফার্গুনেস থেকে অনেক কম মূল্যে মুস্তাফিজুর রহমানকে পাবে কলকাতা নাইট রাইডার্স। 2016 সালের সানরাইজার্স হায়দ্রাবাদের মাধ্যমে আইপিএলের অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। আইপিএলের একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। ধন্যবাদ দর্শক, পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।